কারাবন্দি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ইস্যুতে রাজনৈতিক উত্তাপ যেন কমছেই না। তোষা খান দুর্নীতি মামলা সাজা স্থগিত করে ইসলামাবাদ হাইকোর্ট তাকে জামিনে মুক্তির আদেশ দিলেও আরেক মামলায় আটক দেখিয়ে এখনও কারাগারেই রয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী। এর পরপরই পিটিআই নেতার বিরুদ্ধে নতুন করে আদালতে কূটনৈতিক তারবার্তা ফাঁস মামলার চার্জশিট জমা দেওয়া হয়েছে। এফআইএ এর কর্মকর্তারা চার্জশিটে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের 5 ও 9 ধারায় অভিযোগ এনেছেন। এতে দোষী সাব্যস্ত হলে মৃত্যুদণ্ড কিংবা 14 বছর কারাদণ্ড হতে পারে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ইমরান খান আটকে আছেন আইনি মারপ্যাঁচে। আইনজীবীদের নানা তৎপরতার সত্ত্বেও কিছুতেই যেন মিলছে না মুক্তি। এসবের মধ্যেই সামনে এলো নতুন খবর। এবার পিটিআই নেতার নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করল তার আইনজীবী। মঙ্গলবার এক বিবৃতিতে তিনি বলেন, ইমরান খানকে ধীরে ধীরে বিষ প্রয়োগে হত্যার পরিকল্পনা চলছে, তবে কে তাকে হত্যা করতে চাইছে সে বিষয়ে কিছু খোলাসা করেনি এই আইনজীবী। এর আগে ইমরান খানকে মানসিক নির্যাতন করা হচ্ছে বলে অভিযোগ করেন তার আরেক আইনজীবী। ইমরান খানকে কুখ্যাত অ্যাটক কারাগার থেকে আদেলিয়া কারাগারে মানসিক অত্যাচার করার জন্যই নেওয়া হয়েছে বলে অভিযোগ তার। ইমরান খানকে কারাগারে বিষ প্রয়োগ করা হতে পারে বলে শঙ্কা প্রকাশ করে এর আগেও আদালতে তার নিরাপত্তা বাড়ানোর আবেদন জানিয়েছিলেন স্ত্রী বুশরা। গত বছরের এপ্রিলে পাকিস্তানের পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে ইমরান খান ক্ষমতাচ্যুত হন। এরপর থেকে অন্তত 180টি মামলা হয়েছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে। গেল আগস্টে তোষাখানা মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর ইমরান খানকে গ্রেফতার করা হয়। আফরিন মৌ, সময় সংবাদ।